ড্রাই ফ্রুটস দিয়ে সুজির হালুয়া রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা সুজির হালুয়া করব। এখন সকালবেলা দেখতে থাকুন, আমি প্রথমে ওভেনটা ঘুরিয়ে নিচ্ছি। উনুনটা আমার ধরানো হয়ে গিয়েছে। আজকে আমি সুজির হালুয়া বানানোর জন্য আমি এখানে আমি এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। এখন আমি কড়াতে এক চামচ মতো ঘি দিয়ে দেব। কাজু বাদামগুলো আমি চালা করে নিচ্ছি দুটো করে। কাজু বাদামগুলোকে আমি ভেজে নেব, তার জন্য দুটো দুটো ভাগ করে নিচ্ছি। কাজু বাদামগুলো ভেজে নেব ভালো করে। কাজু বাদামগুলো আমি ভালো করে ঘি দিয়ে ঘিতে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটু তুলে নেব। এবার আমি সুজিটা রেখে দিয়েছিলাম, সুজিটাকে আমি দিয়ে দেব। সুজিটাকে সবসময় নাড়তে হবে, তার জন্য সুজিটা তুলে যেতে পারে। এভাবে সুজির সবগুলো দানা আমি ভেজে নেব। যখন সুজির কালারটা বাদামি কালার চলে আসবে তখন আমি সুজিতে জল দিয়ে দেব। এখন এভাবে 5 মিনিট মতো নাড়তে হবে। সুজিটাকে সবসময় নাড়তে হবে যাতে পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমার সুজিটাকে বাদামি কালার চলে আসছে। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, এখানে আমি 4 বাটি জল দিয়ে দেবো। বেশি পরিমাণে জলটা দিয়ে দেবো। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 10 টাকা পাতা দুধ নিয়েছি। দুধটা আমি এবার গুলে নেব। দেখুন বন্ধুরা, সুজিটাকে নিয়ে যাবে, নাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। আমি নাড়তে থাকবো। দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দুটো এলাচ চেরাচেরা করে রেখে দিয়েছি, চেরাচেরা এলাচগুলো দিয়ে দেবো। আর কাজু বাদামগুলো দিয়ে দেবো। আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দেবো। হাফ বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার
চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি এভাবে নাড়তে থাকবো। হালুয়াতে একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আমি একটু এক চামচ ঘি দিয়ে দেবো। শুধু হালুয়াটা থেকে সুন্দর একটা গন্ধ হচ্ছে। আমাদের ফ্রাইটা হয়ে এসছে। আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের রেসিপি এই পর্যন্ত। আমাদের সুজির হালুয়া আমাদের হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে দেবো। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার, নেক্সট ভিডিওয় আপনাদের সাথে দেখা হচ্ছে।